আমি মনে হয় বাংলাদেশে এমন একটা মেয়ে যাকে উইদাউট এনি রিজন মানুষ ট্রোল করতেছে, যার কোনো রিজন নাই বিহাইন্ড, লাইক এরকম হাজার হাজার মেয়ে টিকটকে পড়ে আছে। হ্যাঁ অনেক মেয়ে আছে, কিন্তু সবাই তো তোমার মতো অশ্লীলতা আর আবলামি বা ন্যাকামি করে না। 15 সেকেন্ডের টিকটক আর কিছু ভিউজের জন্য যারা অর্ধ উলঙ্গ হতে পারে তারা আর যাই হোক বাঙালি নারী হতে পারে না। আমার জোলার মলমের ডিব্বাটা বাইর কর, পরে মলম লাগাই তৈব। হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে মারিয়া ননির বার্থডে, তাই আজকের সম্পূর্ণ ভিডিওটি হবে আমাদের সবার পক্ষ থেকে মারিয়া ননির বার্থডে গিফট। আই লাভ ইউ। যতই ভালোবাসো না কেন কোনো লাভ হবে না, কারণ আনলিমিটেড ভরা উইথ চেয়ার নড়া চড়া, একটু হলুদ একটু মরিচ রোস্ট হবে করা। সো সবাইকে বাই বলে টাকলু বাইদের হাই দিয়ে শুরু করি আজকের ভিডিও। ছোটবেলা থেকে আমার আম্মু কখনো আমাকে খারাপ কিছু বলতো না, সো এগুলো যখন দেখি না মনে হয় যে সবাই আমাকে কেন গালি দিতেছে, মানে ফ্রিতে গালি খাচ্ছি আমি সবার কাছে। এখন তো শুধু ফ্রিতে গালি দিচ্ছে, কেউ তো আর বাস দেয় নাই। যখন কেউ বাস দেবে না তখন গ্যাস কথা দিয়ে ছাড়বে আর হাগু কথা দিয়ে করবে, বুঝে উঠতে পারবে না। অবশ্য দুটো তো একই জায়গা দিয়েই হয়। মারিয়ানি টিকটকে নাচ করে নাচের মা বাবা ভাই বোন সব এক করে দিতে পারে। আর আপা তুমি এই যে এইটা তুলছো না, এটা একটু নামিয়ে রাখো, বড্ড দুর্গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ এটা সবাই জানে তুমি অভদ্র। এত মধুর সুরে ডাকতাছস কেন, যাবি আমার লগে পাট খেতে? কথা বলো না কোনো কথা বলো, তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে। সব আশা মুছে যাবে, বৃষ্টি ব্যথা হবে আগে ভাবিনি। কি হয়েছে তোমার চুলকানি? ডিপজল কাকুকে বলি মলম লাগিয়ে দিক। মারিয়ানি তোমার এতই যদি চুলকানোর শখ থাকে তাহলে অন্য দেশে যেয়ে চুলকাও না, বাংলাদেশটাকে নোংরা করার কি দরকার? হিসাব বোঝো না, দুধু খাও, তোর এমরাদা দিমু, তোর গোষ্ঠী সুদ্ধা পার কইরা দিমু। এরপর যদি চুলকাতে দেখি না মলম না সোজা বিছুটি পাতা ঘষে দেব, তখন দেখবে কেমন লাগে। তোমার হয় না যেন রসের চুলকানি, তোমার হয় না যেন রসের চুলকানি। I may be ugly, but I'm uglier than you, which means I'm beating you with something. I win. সবই ঠিক ছিল, কিন্তু এটা কি? আচ্ছা সাউন্ড ইফেক্টটা যদি চেঞ্জ করা হয় তাহলে কেমন লাগবে? আপার এই ড্যান্স দেখে মনে হচ্ছে কোন পেশো মাতালকে বাংলা খায়ে দুবার মাথাটা ঘুরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমি কারো কোনো ক্ষতি করি নাই, তোমরা আমার পিছনে ভেবে পড়ে আসো, গেটিং ওয়ার্স ডে বাই ডে, নাথিং টু ডু। আবার ইংরেজি মারা, মানে আমার কিছু করার নেই, আমার জাস্ট তাকায় তাকায় দেখতে হবে যে যার যা মন চায় করতেছে, রাইট? আমি চিল্লাচিল্লি করতে পারি না, আমি অনেক শান্ত ঠান্ডা মাথার একটা মানুষ। হ্যাঁ তুমি ঠান্ডা মাথার মানুষ, তাই তো ঠান্ডা মাথায় সবকিছু দেখিয়ে দাও। এরা হলো সেই সব মেয়ে যাদের অল্প বয়সেই পেকে যায় বাল। এদের যৌবন সব সময় কানায় কানায় থাকে, শুধুমাত্র স্যাটিসফ্যাকশনের অভাবে এইসব ভিডিও বানায়।
motherfucking Eagle Double G. Snoop Dogg. Why you telling me I'm pretty? That's some hunger. Really hits me. আরে ভাই, একে কেউ বোঝাও, নাচের চক্করে পড়ে যদি নাট বল্টু খুলে যায় না, ওই টিকটক থেকে কেউ এসে নাট বল্টু লাগিয়ে দিয়ে যাবে না, বলে দিলাম। This needs to stop now. This is cancer. This is so much cancer. আচ্ছা, এটা কি লুকিং ছিল ভাই? কাউকে ভয় পাও আর নাই পাও, তাপস পালকে একটু ভয় তো পাবে নাকি, না হলে ঘরে ছেলে ঢুকিয়ে দেবে কিন্তু। অবশ্য তাপস পাল যদি অন্য কাউকে ঢুকিয়ে দেয় তাহলে কেমন হবে? এরা এরকম ভিডিও করবে আর লোকে বলবে আমি খারাপ ভিডিও বানাই। আল্লাহ তুমি তুলে নাও, আমাকে না, এদেরকে যারা এরকম ভিডিও বানায়। সবাই বলে সে নাকি জাতির ক্রাশ। আচ্ছা তাহলে মারিয়া ননিকে ইন্ডিয়ার অনুব্রত কাকুর কাছে কেমন লাগে? আচ্ছা কাকু, এই মেয়েটাকে দেখেন তো কেমন লাগে? ওর মুখটাই কোন বেকা ভরা, ভাল লাগে না কথা। ম্যায় 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 করে, গায় 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 করে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। ভাই বিশ্বাস করেন আর নাই করেন, এরা হলো সেই সব মেয়ে যাদের বাবা মা যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ সুন্দর সুন্দর কথা বলে তাদের মন ভোলাবে, আর বাবা মা যেই বাইরে যাবে সেই টিকটকে ভিডিও বানিয়ে অন্যের ধন, মানে অন্যের মন, অন্যের মন ভোলাবে। কাপা আর বেশি কোমর দুলাতে হবে না, বেশি দুলালে অন্য কিছু খুলে পড়ে যেতে পারে, খুলে গেলে তো তোমারই প্রবলেম। ভালোবাসা কেন এত অসহায়, মুখে প্রেম মনে আশা নিভে যায়। এখানে আটা ময়দা আছে, পানিও আছে, শুধু রুটি বানিয়ে নিলেই হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট। ইউ আর সারেকটার লিস। আচ্ছা ক্যারেক্টার লিস বলতে চাইছো, তুমি বানানটা আগে ঠিক করো, তারপর আমি চিন্তা করব আমার ক্যারেক্টার নিয়ে। ওকে, তোর আমি কাটিং টু ফিটিং করে দিমু, সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, আমি সিল মাইরা দিমু। তুমি লিখছো সারেকটার লিস, প্লিজ এটা হয় নাই, একটু ঠিক করে লেখো। ও লে 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 লে, হিসাব বোঝো না, দু দু খাও, তোর এমরাদা দিমু, তোর গোষ্ঠী সুদ্ধা পার কইরা দিমু। আপনারা দেখছেন এটা পোলিও না খাওয়ার ফল, মেয়েটা সুস্থ থাকতো যদি সময় মতো দু ফোঁটা পোলিও খেত। মিলতা হে বো মুশকিল সে। বাংলাদেশ এখন সিঙ্গাপুরের চেয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী? আমি এটা বুঝি না, আমাদের দেশ সিঙ্গাপুর থেকে এগিয়ে যাওয়ার পরও এরা কেন দু ফোঁটা পোলিও পায়নি। তাও সত্য, আই গট লটস অফ ফ্যান্স, তাদেরকে অনেক থ্যাঙ্কস, কিন্তু আমি হ্যারাসমেন্ট থেকে বাঁচতে পারতেছি না। আই মিন হোয়াট শুড আই ডু, ক্যান ইউ গাইস প্লিজ সাজেস্ট মি যে আমি কি করব, কি করলে দে উইল স্টপ। তোমার অশ্লীলতা বন্ধ করলে বা মারা গেলে সবই বন্ধ হয়ে যাবে, তাই আমি বলি তুমি মুলার জুসকে মারা যাও। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওতে আমি 2000 লাইক আশা করতেছি, যদি 2000 লাইক হয় তাহলে মারিয়া ননিকে নিয়ে এবার সাপ লুডু খেলা হবে। চলো না হলে একদিন লুডোই খেলি।
তোমার হয় না যেন রসের চুলকানি। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার ও লাইক করুন। এই ভিডিওতে আমি বলবো না যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমি আপনাদের কাছে চাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, এমনকি এই ভিডিওটি ডাউনলোড করে আপনার ফেসবুকেও আপলোড করতে পারেন। তাহলে আজকে যাচ্ছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বাই। কত এলো কত।